নিউ ইয়র্ক পোর্ট অথরিটি বাস টার্মিনালে বোমা হামলা চালাতে গিয়ে সোমবার হাতে নাতে আটক হন বাংলাদেশি নাগরিক আকায়েদুল্লাহ এ ঘটনায় আকায়েদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে অস্ত্র রাখা সন্ত্রাসবাদী কাজ সমর্থন এবং সন্ত্রাসবাদের ঝুঁকি তৈরির অভিযোগ আনে নিউ ইয়র্ক পুলিশ আকায়েদের এই কাজে সন্ত্রাসবাদী সংগঠন বিশেষ করে এর প্রভাব থাকতে পারে বলে ধারণা এফবিআইয়ের বিস্ফোরিত বোমাটি তার নিজ হাতে বানানো বলেও পুলিশের বরাতে বলছে বিভিন্ন গণমাধ্যম এদিকে এই ঘটনায় মঙ্গলবার ঢাকায় আকায়েদের স্বজনদের জিজ্ঞাসাবাদ করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সে তার স্ত্রীকে জসিমুদ্দিন রহমানের লিটারেচার সম্পর্কে কিছু কথাবার্তা বলতো আর অনানুষ্ঠানিক যোগাযোগ আমাদের মধ্যে যেহেতু আমাদের এনগেজমেন্ট আছে একটা চমৎকার সম্পর্ক আছে এমলেট আছে ফর্মাল এগ্রিমেন্টও রয়েছে অনানুষ্ঠানিক যোগাযোগ আমাদের ভিতরে হচ্ছে এর আগে দুই সালে বোমা হামলা চালিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হয় বাংলাদেশি নাগরিক কাজী নাফিজ ইমতিয়াজ দেশে থাকা অবস্থায় নাফিজের দু একটি উগ্রবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেলেও আকায়েদের ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে তার জঙ্গিবাদে যুক্ত হওয়ার কারণ কি হতে পারে আগে যেটা মনে করো একটা একটা গ্রুপ বিহেভিয়ার বা একটা গ্রুপের কারণে এখন দেখা যাচ্ছে নিজে নিজেই বিভিন্ন কারণে তার ভিতরে একটা বড় কারণ হচ্ছে যে এখন একজন ব্যক্তির উগ্রবাদী হয়ে ওঠার ক্ষেত্রে এখন এই সোশ্যাল মিডিয়া বা অনলাইন মিডিয়ার প্রভাবটা বেশি পরিলক্ষিত হচ্ছে কাজী নাফিজ এর ব্যাপারে আমাদের কাছে যে তথ্য ছিল হিজবু তাহারির এবং পরবর্তীতে তাদের কেউ কেউ আনসারুল ইসলাম বা আনসারউল্লাহ বাংলা টিম হিসাবে যেটি পরিচিত তাদের সাথে একটা যোগাযোগ ছিল কিন্তু এই আকায়দের ক্ষেত্রে আমরা সেরকম তথ্যটা পাইনি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এটি রেডিকেলাইজেশনের কারণ নয় কিন্তু এটি একটা প্ল্যাটফর্ম করে এই ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলেও আশা নিরাপত্তা বিশ্লেষকদের সাময়িকভাবে এক এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া হয়তো আসতে পারে বাট আমার মনে হয় না এটা মার্কেট মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির ক্ষেত্রে এবং বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব ফেলবে এই ঘটনাটি আবার নতুন করে আমাদের জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ালো তবে দুজনেই বলছেন সন্ত্রাসবাদ এখন বৈশ্বিক সমস্যা এটিকে তাই মোকাবিলা করতে হবে সম্মিলিতভাবেই খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা